হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফিরতে বল অল্পদানিয়া। সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে। আর আজকে ঘুম থেকে উঠলাম 11টার সময়, ঠিক আছে? তার কারণ বিশাল বৃষ্টি হচ্ছে, মানে ঝড় বৃষ্টি সব দিকেই হচ্ছে হয়তো, মানে যে ঝড় হওয়ার কথা ছিল ঝড় সেরকম হয়নি, কিন্তু বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াসলি। আর ওই যে দাদা, দাদা এখন উঠলো। সবাইকে সুপ্রভাত, সবাই কেমন আছো বৃষ্টিতে? ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর আমাদের তো জল ঢুকে যায়, কি অবস্থা দেখবে জলে, মানে যে এমনিতে একটু বৃষ্টি হলে জল জমে, আর কালকে রাত্রি থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, কালকে রাত থেকে না কালকে দুপুর থেকে, মানে বৃষ্টি কমলে জলটা নামে, বৃষ্টি তো কমছেই না, যার কারণে কি অবস্থা দেখো। আরো দেখো রাস্তাতেও জল, দেখো ঘরেও জল ঢুকেছে, বন্ধুরা আমাদের ঘরেও জল ঢুকে গেছে, দেখবে এই খুব বৃষ্টি হলে ঢুকে, এই বর্ষাকালের টাইমটা, বর্ষাকাল না এই টাইমটা, দেখাচ্ছি তোমাদের অবস্থা দেখো বন্ধুরা, তোমাদের দিকে কিরকম অবস্থা কমেন্ট করে অবশ্যই জানিও। দেখলে তো কি অবস্থা, মানে এই যে জল ঢুকলো, বৃষ্টি যতক্ষণ না দাঁড়াবে, মানে বৃষ্টি না কমবে ততক্ষণ জল মানে নামবে না। এবারে জল দিয়ে কাজ করো, জল দিয়ে হাঁটাহাঁটি করো, সব জল দিয়ে করো, ময়লা জল দিয়ে সমস্যা। চলো কাজকর্ম তো করতেই হবে, তো কাজকর্ম করে নিই। দেখো আমি বাসি কাজ বাজ ছেড়ে চলে এসেছি, যা কাজ ছিল, আর শীতলা জল তো তোমাদের দেখালাম, আর বেরোতে তো হবেই, কারণ বাইরে কাজকর্ম থাকে আমার, তো কলের ওপারে যেতে হয়, তো সেই জন্য জল পাড়াতেই হবে, কিছু করার নেই। তো কিছুটা কাজ করে এসেছি, এবার হচ্ছে রান্না বসাবো, আর তার আগে আজকে যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছি, আজকে ছাতু খাবো দুজনে মিলে, ঠিক আছে? ছাতুটা বানাতে হবে। আর এতক্ষণ মানে ঝড় হাওয়াটা বন্ধ ছিল, আবার হাওয়া শুরু হয়েছে, বুঝেছো? মানে পরিস্থিতি খুব খারাপ, মানে রাত্রিবেলা তো ঘরের ভিতরে ছিলাম, দেখতে পাইনি, হাওয়া তো হচ্ছিল, মানে সকালে উঠে দেখছি যে মানে এরকমই কন্টিনিউ রাত্রেও হচ্ছিল, এরকম কন্টিনিউ সারাদিন হলে মানে মানে সিঁড়ির নিচে তো জল এসছে, হয়তো ঘরে ঢুকে যেতে পারে, বলা যাচ্ছে না, ঠিক আছে? ঘরেও ঢুকে যেতে পারে। আর সব থেকে বড় কথা, নোংরা রাস্তার সব নোংরা জল ফল ঘুর, জানো, মানে পাড়াতেও ঘৃণা লাগে, কি করা যাবে? তো বৃষ্টিটা কমে যাক, দুপুর অব্দি কমে গেলে ভালো, নাহলে ঘরে জল ঢুকে যাবে। তো তোমাদের সবার ওখানে কী কী কীরকম অবস্থা কমেন্ট করে অবশ্যই বলো, আমাদের মতনই কি পরিস্থিতি, কার কার ঘরে জল ঢুকে যায় এরকম বৃষ্টি বৃষ্টি হলে আমাদের মতন খারাপ অবস্থা। দেখো আমি তোমার সাথে কথা বলতে বলতে মানে বাইরেটাই তাকাচ্ছি, মানে গাছ, নারকেল গাছগুলো এরকমভাবে দুলছে, মানে যেন ভেঙে পড়বে। কাপ নিয়ে নিয়েছি, ছাতু, ঠিক আছে, ছাতুটা গুলিয়ে নিয়ে আমি আর দাদা খাবো। আর এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রিবেলা, মসুর ডাল, এই মসুর ডালটা আমি বড়া করবো, বেটে নেবো, ঠিক আছে, শিলনোড়াতে বাটবো, মসুর ডালটা বড়াও করবো। আর হচ্ছে আমি ঝিঙে আছে, ঝিঙে দিয়ে মসুর ডাল, মানে ঝিঙের তরকারির মধ্যে মসুর ডালের বড়াটা দেবো, মানে বড়া দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল হবে, বুঝেছ? তো চলো ছাতুটা খেয়ে নিই। তো দাদা ছাতু খাওয়া হয়ে গেছে, আর আমি ছাতু খাওয়া ভেবেছিলাম কিন্তু ছাতু খেলাম না, তো হরলিক্স খাচ্ছি, আমি অনেকদিন পর আবার হরলিক্স খাচ্ছি, মানে আমার ভালোই লাগে হরলিক্স খেতে। তো এই যে দেখো হরলিক্সটা গুলিয়ে নিয়েছি, হরলিক্সটাকে গরম জলে গুলিয়ে নিয়েছি, এটাকে এবার আমি বিস্কিট দিয়ে খাবো। দাদাকে বললাম হরলিক্স খেতে, দাদা বলছে না হরলিক্স খেতে আমার ভালো লাগে না, মাঝখানে একদিন খেয়েছিল, বলছে না আমি হরলিক্স খেতে ভালো লাগে না। তো দাদা ছাতু খেলো, তো চলো হরলিক্সটা খেয়ে নিই।
দেখো হলিক্স নিয়ে এসেছি আর হলিক্সের সাথে বিস্কুট নিয়ে এসেছি। হলিক্সের সাথে চারটে বিস্কুট খাবো। এই হচ্ছে আমার টিফিন আজকে সকালের টিফিন। দেরি করে উঠে আর কী করবো? আরে হলিক্সটা গুলিয়ে খাচ্ছি, কিন্তু ছোটোবেলায় হলিক্সটা চেটে চেটে খেতাম। হলিক্স, তারপরে যে আমুল দুধের গুঁড়ো, এগুলো এখনও পেলে চেটে চেটে খাই, কিন্তু আমি ঢেলে ফেললাম বলে আর চেটে খেতে মনে নেই। খাওয়া দাওয়া করে চলে এসেছি টিফিন করে। এবার চলে এসেছি যে ডাল ভাততে বললাম না, ডাল ভেজে রেখেছি। এই যে ডালটা জলটা ফেলে দিয়েছি, ফেলে দিয়ে এই ডাল বেটে নেবো শিলনোড়াতে। ঠিক আছে, ডালটা বেটে নিই। চলো, মানে তোমাদেরকে তো আমি আগে একটা ভিডিওতে শেয়ার করেছি, শিলনোড়াতে ডাল ভাটলে ডাল ভাটাটা খুব সুন্দর হয়। আর মিক্স মেশিনে ভাটলে কি পুরো পুরো মিহি হয়ে যায়, তো গড়ার ক্ষেত্রে সেটা ভালো না, মানে টেস্ট লাগে না। দেখুন ওরাতেই বেটে নিই আমি কিছু কিছু জিনিস, যেগুলো শিলনোড়াতে বাটলেই ভালো লাগে, তাই না বলো? দেখো আমার ডাল বড়াটা কমপ্লিট হয়ে গেছে। দেখো সুন্দর হয়েছে, দেখেছো? আর বাইরে বৃষ্টির ওয়েদার তো তোমরা জানো, এতে ডালের বড়া, একটু ডালের বড়া খেতে বেশ ভালোই লাগবে। জানি আজকে অনেকের বাড়িতে খিচুড়ি হচ্ছে, কিন্তু আমি ভেবেছিলাম খিচুড়ি করব, কিন্তু খিচুড়ির জিনিসপত্র নেই ঘরে, মানে গাজর ফুলকপি টুলকপি এগুলো নেই। একটু সবজি দিয়ে না করলে ঠিক ভালো লাগে না, তো যার জন্য খিচুড়িটা করলাম না। ভাজা শিলনোড়াটাও ধুয়ে তুলে দিয়েছি, ঠিক আছে। আর এখানে আমি সবজি কাটবো, ওই যে ঝিঙে কুমড়ো এগুলো নিয়ে নিয়েছি, আজকে নিরামিষ হবে, একদম প্লেন কেটে নেব। তো চলো, সব কেটে কুটে নিয়ে গুছিয়ে গেছি, আবার ফিরে এসেছি, সঙ্গে থাকো। দেখো আমার কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে পেঁয়াজ লঙ্কাটা কুচিয়ে কেটে নিয়েছি, এই ডালটা মাখবো, লবণ হলুদিটা মাখবো, আর নিরামিষ মানে নিরামিষ বলেছিলাম, নিরামিষ বলতে বলতে আমিষে পরিণত হয়ে গেছে, কারণ পেঁয়াজ কেটেছিলাম, পেঁয়াজ একটু বেশি আছে, তা পেঁয়াজটা কী করবো, ঝিঙাতে তো দেবো না, এই তাই কুমড়ো ভাজাতে পেঁয়াজটুকু দিয়ে দেবো, তাই নিরামিষে রইলো না, পেঁয়াজ দিয়ে দিলাম। তো দেখো ডালটাকে এখানে কড়া বসিয়ে দিয়েছি, এখন থেকে দুটো বসিয়েছি, না হলে তাড়াতাড়ি হবে না, কারণ এমনিতে বেলা করে ওঠা হয়ে গেছে, আমাদের আরও দেরি হয়ে যাচ্ছে। বড়াটা আমি এই পাশটা ভেজে নেবো, এখানটায় আমি বড়াটা ভেজে নেবো ফ্রাই প্যানটায়, আর এখানে আমি কুমড়ো ভাজাটা বসাবো, সাদাটা দিয়ে কুমড়ো ভাজাটা করে নিই। কারণ সর্ষের তেল এখন কম আছে, এইটুকু আছে, এইটুকু দিয়ে একটা তরকারি হয়ে যাবে, এখন আর তেল নেবো না, পরে হবে দেরি হয়ে যাবে তেল নিতে গেলে। তো ডালটা মেখে নিই, ও আবার হলুদও নেই, কি মুশকিল। আচ্ছা এবার কুমড়োটা দিই, ঝিঙের আলুগুলো তো বেশি নতুন, পেঁয়াজটা দিয়েছিলাম, হ্যাঁ মানে দিয়ে দিলাম, মনে ছিল আলু দিতে। কুমড়ো দিয়ে দিচ্ছি, আর কুমড়োর মধ্যে কাঁচা লঙ্কা যেটা আছে একসাথে দিয়ে দিচ্ছি, এখানে ভাজা ভাজা করবো। লবণ ঢালতে হবে, লবণ হলুদ ঢালতে হবে, তারপরে এটাকে দিতে হবে। ঢাকা দেবো না, আস্তে আস্তে সিদ্ধ হোক। আর এখানে আমি হলুদটা দিয়ে দিই, পেঁয়াজ লঙ্কা লবণ হলুদ দিয়ে বড়াটা এই ডালটা মেখে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আর এটাতে ফ্রাই প্যানে করলে আমি একসাথে অনেকগুলো বড়া খেতে পারবো। তো এই যে দেখো আমার কুমড়ো আলুটা হয়ে গেছে, আর এই যে বড়া ভাজা হয়ে গেছে, এই যে এগুলো তরকারিতে দেবো, আর এই যে ঝিঙের তরকারি, এই যে দেখো
ফুটছে, রিষেটা ঝোলটা একটু কমে আসুক, তারপরে বড়াগুলো দিয়ে দেবো, যেখানে বড়াগুলো রেখে দেবো দিয়ে দেবো। আর কিছুটা বড়া যে ভাজা হচ্ছে, কাদের কাদের বড়া দেখে লোভ লাগছে অবশ্যই কমেন্ট করো। আর এই বৃষ্টি ওয়েদারে বড়া ভাজা খেতে ভারী মজা। মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে বড়া ভাজা খেতে ভারী মজা, তাই না? তো চলো রান্না বান্নাটা করে সব গুছিয়ে গাছিয়ে মুছিয়ে মাছে, রান্না করা মানেই তো কাজ শেষ না, রান্না করতে হবে, কড়াই মাজতে হবে, গ্যাস মুছতে হবে, অনেক কাজ, সব করে টরে স্নান ফান করে গুছিয়ে টুছিয়ে আবার ফিরে আসছি। ঠিক আছে চলো। বন্ধুরা দেখো জলটা কি সুন্দর হচ্ছে, মাঝখান দিয়ে একটু আবার অন হলাম তোমাদেরকে এই যে এই জিনিসটা দেখাও বলে। দেখো হাওয়া দিচ্ছে আর জলটা কি সুন্দর ঢেউ 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 হচ্ছে, হাওয়া কমে যাচ্ছে আর ঢেউটা কমে যাচ্ছে, কমে গেল। তো দেখো আমি স্নান ফান করে সব কাজ করে স্নান করে পুজো দিতে চলে এসেছি, আর হচ্ছে গিয়ে এখন তো বৃষ্টি বন্ধ হয়েছে, হাওয়াটা চলছে, জানি না হয়তো কমতে পারে আস্তে আস্তে। চলো পুজোটা দিয়ে নি, পুজোটা দিয়ে খাওয়া দাওয়া করতে হবে। তো পুজো পুজো দেওয়া কমপ্লিট, খেতে চলে এসেছি, খাবার বেড়ে নিয়ে এসেছি টেবিলে, ঠিক আছে। আর এই দেখো কী কী রান্না করেছি, তোমাদেরকে তখন পুরোপুরি দেখানো হয়নি, মানে জাস্ট করেছে সেটা দেখিয়েছি, আর দাদা খেতে বসে পড়েছে। কুমড়ো আলু এই যে ভাজা করেছিলাম, ভাজা কি একটু থকথকে টাইপের, আর ডালের বড়া কেমন, মিক্স রাইস, আর ভুলভাল বলো না, মিক্স রাইস তো না, মিক্স রাইস আর চিকেন পকোড়া। বন্ধুরা জানে ডালের বড়া কেমন হয়েছে, ডালের বড়া ভালো, আর যেখানে হচ্ছে ঝিঙে আলু দিয়ে যে বড়া দিয়ে তরকারি, এই তরকারি কিন্তু খেতে ভালো লাগে, তোমরা যারা খাও না তারা ট্রাই করে দেখতে পারো, ঝিঙে আলু দিয়ে বড়া দিয়ে ঝোল নিরামিষে। আমি বসে পড়বো, খাওয়া দাওয়াটা করে নেবো। তখন অবশ্য করার পরে আমি দাদা একটা বড়া খেয়েছিলাম, বলো বড়া আমাদের ভাজলে খাওয়া হয়ে যায় দু তিনটে, ঝড় বৃষ্টি ওয়েদারে আর কি করবো, বাজার সব বন্ধ না, বাজার বন্ধ, উঠেও হয়েছে বাজারহাটাতে সকালবেলা 10টা অবধি থেকে, তাও এটুকু তরকারি সবজি ঘরে ছিল তাই, নাহলে আলু শুধু ভাত খেতে হতো, মানে বাইরের যে পরিস্থিতি। খাওয়া দাওয়াটা করে নিই,